পরির প্রেমে পাগল মোটু, মোটু ঘুরতে ঘুরতে জঙ্গলে এসে পড়ে। জঙ্গলে কোনো পশু পাখির আওয়াজ নেই, নিস্তব্ধ শীতল জঙ্গল, অদ্ভুত একটা আবহাওয়া। আকাশে দুটো পাখি লড়াই করছে, লড়াই করতে করতে একটি পাখি আঘাত পেয়ে নিচে পড়ে যায়। এই পাখিটি কোথা থেকে পড়ল? এর সাহায্যের প্রয়োজন, এই পাখিটিকে সাহায্য করতে হবে। একথা বলে মোটু পাখিটিকে নিয়ে বাড়ি চলে আসলো। মোটু, এই পাখিটিকে কোথায় পেলে? জঙ্গলে পেলাম, হঠাৎ করে আকাশ থেকে এই পাখিটি আমার সামনে পড়ে। পাখিটি অনেক আহত, দেখে মায়া লেগেছে, তাই সাথে করে নিয়ে এসেছি। পাখিটি সুস্থ হলে তাকে আবার জঙ্গলে নিয়ে যেয়ে ছেড়ে দিয়ে আসব। মোটু, আমার কাছে ঔষধ আছে, এটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। পাতলু ঔষধ এনে মোটুর হাতে দিল। মোটু পাখিটির ঠিকমতো সেবা যত্ন করল। রাত হয়েছে, মোটু পাতলু ঘুমিয়ে পড়েছে। এখন সময় রাত 12টা। হঠাৎ পাখিটির শরীর থেকে রশ্মি বাহির হলো। দেখতে দেখতে পাখিটি এক অপরূপ সুন্দর পরীতে পরিণত হলো। মোটু অনেক ভালো, একটা পাখি হওয়ার পরও আমার সেবা যত্ন করেছে। এখন আমি সুস্থ হয়েছি, আমি মোটুর ঋণ শোধ করব। কথা বলে পরি ওখান থেকে গায়েব হয়ে যায়। সকাল হলো, মোটু পাতলুকে জিজ্ঞাসা করল, পাতলু পাখিটি কোথায় গেছে, তুমি দেখেছো? সুস্থ হওয়ার পর মনে হয় উড়ে গেছে। মোটু পাতলু একসাথে ঘোরাঘুরি করছে। হঠাৎ করে মোটুর সামনে পরীটি হাজির হলো। মোটু পাতলু পরীটিকে দেখে ভয়ে থরথর করে কাঁপতাছে। আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তুমি এখানে কেন, আমাদের কাছে কি চাও? আমরা কিছু করিনি। আমি তোমাদের কাছে কিছু চাই না, তোমরা আমাকে সাহায্য করেছো, তাই আমি এখন তোমাদের সাহায্য করব। তোমরা কি চাও বলো। আমরা কিছু চাই না, তুমি এখান থেকে চলে যাও, আমরা তোমায় কোনো সাহায্য করিনি। না, তোমরা আমাকে সাহায্য করেছো, তাই তোমাদের সাহায্য করব, না হলে আমি যাব না। শুনেছি পরীরা অনেক সুন্দর হয়, আজ দেখলাম। বলো মোটু, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মোটু, তুমি ওর কথা শোনো না, পরীরা মিথ্যাবাদী ছলনাময়ী, ওর কথা বিশ্বাস করো না। আমি কোনো মিথ্যাবাদী ছলনাময়ী নই, তোমরা আমাকে সাহায্য করেছো, তাই তোমাদের সাহায্য করতে চাইতেছি। কি চাও বলো। তুমি অনেক সুন্দর, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। মোটু, তুমি পাগল হয়ে গেছো। মোটু, তুমি অনেক ভালো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমার কাছে অন্য কিছু চাও। আমি কিছু চাই না, শুধু তোমাকে চাই। মোটু, তুমি পাগল হয়ে গেছো, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আমার অনেক দিনের ইচ্ছা একটা পরীকে বিয়ে করব। তুমি আমার বন্ধু হয়েও না বলতেছো, তুমি আমার কেমন বন্ধু? মোটু, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে,
আর তুমি আমাকে সাহায্য করেছো। জঙ্গল থেকে যে অসুস্থ পাখিটিকে এনেছো সে পাখিটি ছিলাম আমি। এক শয়তান ডাইনির সাথে লড়াই করতে আমি আহত হয়েছি, আর তুমি আমার সেবা যত্ন করেছো, তাই তোমাদের সাহায্য করার জন্য এসেছি। আমি এখন চলে যাচ্ছি, তোমরা দুজন সারা জীবন একসাথে থাকিও। তোমাদের জুটি উমর হোক, ভালো থাকিও, বিদায় বন্ধু। পরীকে বিয়ে করা খুব শখ, এলা বিয়ে করো।